হ্যাঁ নষ্ট করিস নি ফেলাস কি জানি না হেরে কি দাম কি জানিস যাই টাইম পরে হয়ে যাচ্ছে গোসল করব আমার সাবান রাখো পরে আমার সাবানটা করে সাবান গো আমার এই গুন্দ সাবান আর কিনেছিলাম কালি সাবান রাখো রাখো এই যে ওরা সব গাঙ্গে লিগে আছে কি গাঙ্গে কখন লিগে আছে গাঙ্গে সাবানের ঠোস একটু লিগে আছে একটু আগে সাবান লিগে চলে গেছে আমার কয় নাই কে জানি কেমন দা লাগে প্রতিদিন ঝর্গা ফেসাদ করে কি চলা যায় কোথায় ওরা ওরা কোন জায়গা গেছে ওরা গেছে কোন জায়গা কোথায় ওরা আমি সাবান খুঁজতে খুঁজতে বেহুশ আর তোরা সাবান দি সাবান দি আইসা সাবানে শেষ করি আমি একটা খাবার আবার এক বছর দি একটা সাবান কিনেছি আবার সামনে বছর আছে তাই তো কই আমার সাবান কিনেন নে এক বছর সাবান আর এক বছর যায় না কি ভুল হয় সারা বছর ধরে লেখা পড়া খরচ কলম পা খাতা পাতা সব ভিতরে তোর ভাই জানিস না তোর দাদা এটা কৃষক 200 টাকা দিন কাজ করা পরে কিভাবে খাতা কলম তোরে কলেজে করি কলেজে লেখাপড়া করাচ্ছি তোরা বুঝছ না কত কষ্ট করে সাবান কিনছি একটা গন্ধ সাবান কিনেছি সেটাও তোরা লিয়েছি একবারে শেষ করে ফেলাচ্ছি সাবান দে সাবান দে দাদা ভুলে গেছে দাদা সাবান দে সাবান দে দাদা ভুলে গেছে দাদা ভুল হলে কিভাবে ভুলে গেছে সাবান কি জন্য গাঙ্গে লিয়েছি সাবান হাতে করে ডলি নিয়ে আসবি তুই আমার তেমন সাবান নিয়েছিস গাঙ্গে নিয়েছিস কিভাবে ঢলিছিস এত বড় সব বিনাশ করেছিস তুই দাদা ভুল হয়ে গেছে দাদা সাবান বের কর তোর জন্যই তো গাল শুনতে হচ্ছে কি করি সাবান হাতে করে একটু জ্বালা ঘুষিলি চলে আসবি সামনে ঈদ পর্যন্ত যাবো ওই সাবান এক বছর নিবি কৃষক কামলা দিয়া 200 টাকা দিন কাজ করি
আর সাবান কিনতেই অর্ধেক টাকা চলে যায়। আহ তোরা সেই সাবানটা লিয়ে আইছি বড় ভাই না কয়া একবারে সেইভাবে ডলতেছিস, ডলিস কিভাবে সিলটি করি বেলাইছে সাবান না? দাদা ভুল হয়ে গেছে।